ভিডিওটা দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন? আমি এখানে খুব ভালো আছি। স্কুলের জন্য জ্বর মানে রান্না করছি। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে প্রথম উঠে পড়েছি, উঠে ছেলে মেয়েকে দেখে আবার নিজেও ঘুম পড়েছি। কারণ কারণ হচ্ছে কালকে হচ্ছে একটু রাত্রি বেশি জাগা হয়ে গেছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। মানে সকাল থেকে উঠেই আগেই ঝটফট করে সব বাসি কাজ সারলাম, মানে ভিডিও শ্যুট করার মতো সময় হয়নি। কিন্তু উঠে দেখছি বেশ সুন্দর রোদ্র বেরিয়েছিল, আবার রোদ্রে ঢাকা পড়ে গেছে। এত সুন্দর রোদ দেখে ভাবলাম দুটো শাড়ি মার দেব, দুটো হোক চারটে হোক মার দেব। কবে থেকে মার দেবো দেবো করে শুধু এইরকম রোদ বিক্রি করে দিচ্ছে বলে মার দিতে পারছি না। মনটা পড়বে অনেক শাড়ি জমে যাচ্ছে, মানে পরা হচ্ছে, ভাঙা হচ্ছে, কাঁচা হচ্ছে, কিন্তু মার দেওয়া হচ্ছে না। মার দিয়ে যে ইস্ত্রি করবো সেটা ঠিক হচ্ছে না, তাই দেখি যদি রোদ বেরোয় তাহলে শাড়িগুলোকে মার দিতে হবে। এটা আজকে মাথায় রেখেছি, দেখা যাক কি হয়। তো এখন রান্নাটা করে নিই, ছেলে মেয়ে ওদের সব শরবত দিয়ে পড়াতে বসেছি, বসিয়ে নিচে নেমে এলাম। আর অনেক জামা কাপড় গোছানো ছিল, সব কিছু গোছাম, এখনো মানে সব পাট পাট করে বিছানার মধ্যে রেখেছি, কিছু এখনো গোছাতে বাকি আছে। শুধু টাইম মানে সময়টা হয়ে গেছে বলে ওরে ছুটে পড়ে আসা রান্নাটা, না রান্নাটা আগে করে নিই তারপর যা হবে, নাহলে তো আর সময় পাবো না, বুঝতে পারছেন তো? আগে রান্নাটা করে নিই তারপর বাবুর কথাটা আমরা দিলে কাজের মাধ্যমেই হবে। এখন রাখছি, ডাল বসিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর মাছ, এই কদিন যে মাছ হচ্ছে তারই বাঁচা হওয়ার তিনটা নেজা আছে, আর একটা চেকা আছে, ওটা মিনিমাম আমার মেয়ের আপাতত তার স্কুল যাওয়ার মতো হয়ে যাবে। ছেলে তো আর এখন পার ডে স্কুল যায় না, ও বড়ো হয়ে গেছে, সামনে এইচএস পরীক্ষা দেবে, ওই জন্য পার ডে স্কুল যায় না। আর কাকিমাকে বলেছি যে তুমি উনানটা ধরিয়ে দাও, ভাতটা বসিয়ে দেবো। আপাতত এখন কটা বাজে জানেন? সাড়ে আটটা বাজতে যায়, আটটা তো বেজেই গেছে মনে হয়, ঘড়ির টাইমটা এখনও দেখা হয়নি, আটটা বেজে যাবে। সব গুছি গেছে এলাম, তো যেহেতু বলেছি যে আর তরকারিগুলো পরেই রান্না করে নেব, এখন আর করবো না। মা বললো পরে যদি মাছগুলোকে কেটে নে তাহলে স্টক করে ফল, সবারই হয়ে যাবে। তো আমার ছেলে মেয়ে তো টক খায় না, ওদের জন্য দুটো রকম চেকা রেখে দেবো আর এগুলো টক করে দেবো। ওই জন্য এখানে আমসুটা ভিজিয়ে দিয়েছি, আমসুটা ভিজিয়ে দিয়েছি, টকটা হয়ে যাবে। আর এখানে কালকে যে ডিম ঝোল হয়েছিলো, কালকে ডিম পড়ে আছে, ওটা মেয়েরই ভাগে, সে রাত্রিতে ভাত খায় না। আমাদের অনেকদিন পর ভাত হলো রাত্রিতে, সহজে ভাত হয় না, ওই জামাই টামাই এলে ভাত হয়, না এলে হয় না। ভালো করে আমচুটাগুলো একটু চটকে নিই, তবে দিয়ে টক টকটা বেরাবে, না হলে বেরাবে না, দুর্গতি খটখটা হয়ে গেছে। আর একটু ভিজুক কি শক্ত, কিছুটা রান্না কমপ্লিট করে চা করতে বসলাম, কারণ চা না হলে ঠিক চলছিল না। সেদিকে ছেলে টিউশনে যাবে বলে বেরিয়ে পড়েছে, ওকে আবার বোকা চোকা করে মুড়ি ওর জন্য বাড়লাম, কিছুতেই মুড়ি খেতে যাচ্ছে না। আমার হচ্ছে আগে খেয়ে যা, কখন আসবি আর না আসবি তার ঠিক আছে। বাবা সেদিকে বসে আছে একটু হরলিক্সের জন্য, আর হরলিক্স করতে করতে আমার চাও হয়ে গেল। সকালবেলাটা স্কুল যাওয়ার সময় একটু তো তাড়াহুড়ো থাকেই, কিছু করার নেই, কিন্তু বাদবাকি সময়টা স্কুল থেকে আসার পর অনেকটাই ফ্রি। কিরে তোর মুড়ি খেতে কষ্ট হচ্ছে? আমাদের এই যে চা হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নেবো, চা বিস্কিট গুঁড়াটা ভিজিয়ে দিই। আমি মা দেখে শুনে যা, এখন রোদ বেরোলো আরো মেয়ে কালকের মতো উড়ন্ত হয়ে যায়, সব সময় বৃষ্টি হবে, একবার রোদ একবার বৃষ্টি, একবার রোদ একবার বৃষ্টি। যা কাদা খেলি এসে পরে টিফিন করবো, দু ঘন্টা যায় যাচ্ছে, তাই আছে মেয়ে রেডি হতে হতে আমার উপর কাটা জিনিসটা বুঝানো হয়ে যাবে। চা খেতে খেতে দেখলাম যে দুধ দিতে আসছে, আবার দুধটা নিয়ে এলাম, তখনকে দেখলাম চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে।
তো উপরে দেখছেন উপরের অবস্থাটা, গুছাতে গুছাতেই তো রান্না করতে গিয়েছিলাম, আবার মেয়েকে দিয়ে আসি তারপর বাদবাকিটা কমপ্লিট করে নেবো। মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, যা কিন্তু এখন নিজের যত্ন নিজে নিতে পারে। ঠিক আছে, যখন থাকবে না আগে থেকে বেল বাজাবে, না হলে তোমাকে আরেক কোণের লোক জানবে কি করে তুমি এক সাইডে আছো বলে। ওকে মম না, ওটা না জানলে তোমায় ধাক্কা মেরে দেবে, তখন তোমার ঠ্যাং ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে। চলো আস্তে, একদম একদম স্লো, একদম আস্তে আস্তে। এই কোণগুলো খুব বিপজ্জনক, কারণ বর্ষাকাল, জল জমেছে। আস্তে আস্তে চলো, একদম আস্তে। বেল বাজাও, তবে তো তুমি সবাইকে জানাতে পারবে যে তুমি এক কোণে আছো। এই তো, বাহ, ভেরি গুড গার্ল। চলো মিঠি স্কুলের কাছে যে চলে আসছে, স্পিড বাড়িয়ে দিয়েছে। মিঠি এসবিএস স্কুলে পৌঁছেই গেল, বাহ। মেয়েকে স্কুলে দিয়ে আসার পর এই যে নারকেল মুড়ি নিয়ে খেতে বসলাম, কি খিদে পাচ্ছে জানেন তো। ঝটপট আগে কাজগুলো সব গুছিয়ে নি, না হলে হবে না। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. গেছিলাম, মা বললো ভাত খেয়ে নে, তারপর হচ্ছে তুই স্নান করবি। এখনো পর্যন্ত স্নান করিনি, তো একটু মুছামুছি করবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে আর জামা কাপড় এ করি না, মানে কাপড় মার দিই না, মানে বারবারই বৃষ্টি হচ্ছে, সেই উড়ো ভেঙের মতো বৃষ্টি হচ্ছে। মানে একবার একবার বৃষ্টি হচ্ছে, একবার একবার রোদ হচ্ছে। মেয়েটাকে যে কী করে আনবো ভাবছি, বর্ষাতেটা দিয়ে দেবো দাদাকে, সেই আনবে। এই মুছামুছিটা হয়ে গেলে আপাতত কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে যাবে। এই বেলা মতো শেষ, আবার আছে পরের বেলা। মেয়েদের কি, সকালে উঠো, রান্না করো, খাও, নানা রকম কাজ করো, বেশিরভাগটা রান্না, রান্না খাওয়া। পেট যদি না থাকতো ভালো হতো, খাওয়ার কোনো ঝামেলা থাকতো না। তো আমার জিভ তখন কষ্ট পেতো যে আমি জিভ হয়ে এলাম, আমি কোনো কোনায় স্বাদ পাচ্ছি না, সে কী করে হয়। তো আমি এখন হচ্ছে বসলে হবে না, এখন প্রায় তিনটে বাজতে যায়, আমি ঘরটা মুছে নিই, তারপর স্নান করবো। ঘর মুছে নিচে গেলাম, নিচে কত জামা কাপড় ছিল সব কাছাকাছি করে পরিষ্কার করে ধুয়ে মিলিয়ে স্নান করে উপরে উঠে এলাম। ভাবলাম না এবার একটু নেল পালিশ পরা যাক, তাই নেল পালিশ পরতে বসেছি। এই দুটো নেল পালিশ কিনে নিয়ে এসেছে সেই দিনই রাজুদার দোকান থেকে। বেশ কালার দুটো বেশ ভালোই লেগেছে, একটা ইয়েলো কালারের আর একটা পার্পেল কালারের, ডিপ পার্পেল একেবারে, তাই পরা হয়নি। যতই কাজ থাকুক, যতই মনে দুঃখ থাকুক না কেন, বেশ এই রং বেরঙের জিনিস পরলে না মনটাও বেশ আনন্দে মানে মেতে ওঠে, সবসময় মনে হয় মনের মধ্যেও একটা বিশাল আনন্দভাব থাকে। তাই ছেলেকে বললাম তুই তোর বোনকে নিয়ে আর আমি একটু নেল পালিশ পরি। তো ছেলে থাকলে ওই ওর বোনকে নিয়ে আসে, আমাকে আর যেতে হয় না। তাই আগে টিস্যু দিয়ে নেল পালিশগুলো তুলে নিচ্ছি, তারপর নেল পালিশ পরে নেবো। আমার বেশ বিভিন্ন কালারের নেল পালিশ পরতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর নানা কালারের নেল পালিশ কালেকশন করতেও আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা সমাপ্ত করতে যাচ্ছি, আর বাড়াচ্ছি না, নেল পালিশ পরে একটু রেস্ট নিতে হবে, সকাল থেকে তো অনেক হলো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে চলাফেরা করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নিউ ব্লগে, এখনকার মতো রাখছি, বাই বাই।